সেভাবে তো আর ব্লগটাও করা হচ্ছে না। তো আমাদের শিলিগুড়িতে মেলা এসছে, কই মেলা এসছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো আদিত্য বললো যে মেলায় যাবি নাকি, তো ভাবলাম ঠিক আছে মেলায় যাবো যখন তাহলে একটা ব্লগ করা যায়। তাহলে চলো আজকে ব্লগ টিম শুরু করছি এখান থেকেই। এখন বাজে প্রায় 6:30, এখনো বাড়ি থেকে বের হইনি। তাহলে মেলায় গিয়ে কথা হচ্ছে, সবটা বলে দিব কিভাবে কি করছি না করছি। মোটামুটি জাস্ট ছোট একটা ব্লগ হবে, তেমন একটা কিছু করব না, তো বাড়ির সামনেই। চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর তাহলে তোমরা যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক আর ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝবো যে তোমাদের ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ লাগলেও কমেন্ট করতে পারো। তাহলে চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আমি যে স্ট্যান্ডটা কিনেছি, অনলাইন কিনেছি, আমি আগে স্ট্যান্ডটা ইউজ করে দেখি কিরকম, যদি দেখি যে না ভালো লাগছে ঠিক আছে, তারপর আমি রিভিউটা শেয়ার করব তোমাদের সাথে, একটা আলাদা করে ভিডিও আপলোড করব ইচ্ছে আছে। তাহলে আজকে আর এই ব্লগের সাথে আর আজকে আর স্ট্যান্ডের আমি রিভিউ দিতে চাচ্ছি না, পরে ওটা আলাদা করে ভিডিও করে দেবো আমি। আমি প্রায় অনেক বছর বাদে বইমেলায় এলাম। এবছর মেলায় বেশ অনেকটাই ভিড় হয়েছিল, আর বইয়ের কালেকশনও বেশ ভালোই ছিল। প্রতিটা স্টল ঘুরে ঘুরে কভার করতে পারিনি, বা যতটা সম্ভব ভালোভাবে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। চলো তাহলে তোমরাও আমার সাথে পুরো মেলাটি ঘুরে দেখো। এই বইমেলার মঞ্চে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে, তাই আজ যারা